আচ্ছা, তাহলে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে কি হলো, ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে তোমার অ্যাসেট রয়েছে, অ্যাসেটের পারচেজ সেল, শুধুমাত্র অ্যাসেট নয় ইনভেস্টমেন্টও আসতে পারে। অ্যাসেট বলতে এখানে ফিক্সড অ্যাসেট, ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট, মেশিনারি, কম্পিউটার, শেয়ার ইনভেস্ট, ডিভেঞ্চার ইনভেস্ট, এগুলো সব ইনভেস্টমেন্ট রিলেটেড। তো তোমাকে এখানে ক্যাশ কত চলে গেছে ইনভেস্টমেন্ট পারপাসে, মানে অ্যাসেট পারপাসে কোথাও ইনভেস্ট করেছো সে পারপাসে, আর ক্যাশ কত এসেছে সে দুটো বের করতে হবে। তারপরে নেট করলে তো বুঝতে পেরে যাবে না নেট ইনফ্লো হয়েছে কি আউটফ্লো হয়েছে। তাহলে এখানে দেখো, বছরের শুরুতে, বছরের শুরুতে ল্যান্ড মেশিনারি কত ছিল? 10 লাখ। তোমাদের বইতে দেখো তো কোন ইয়ারটা, কোন, এটা কি 18 রয়েছে তোমাদের বইতে? আমি দেখে নিচ্ছি কোনটা হবে। ওল্ড প্ল্যান্ট মেশিনারি ইনভেস্টমেন্ট, কোনো সেল হয়নি, তার মানে ইনভেস্টমেন্ট, হ্যাঁ 18, আমার এখানে 18 হবে। এটা যার বইতে এটা 19 আছে, 18 করে নেবে, ঠিক আছে, আর এটা হবে 19। তাহলে ওপেনিং প্ল্যান্ট মেশিনারি কত রয়েছে আর ক্লোজিং প্ল্যান্ট মেশিনারি? 10 লাখ। আর নিচে বলা রয়েছে একটা মেশিন সেল করা হয়েছে যার ভ্যালু 60,000, কিন্তু সেল করে টাকা পাওয়া গেছে 40,000। লস অন সেল, হ্যাঁ লস অন সেল 20,000, যার বুক ভ্যালু 60,000। বুক ভ্যালু বলতে রিটেন ডাউন ভ্যালু, রিটেন ডাউন ভ্যালু, ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে যে ভ্যালুটা থাকে তাকে বলা হচ্ছে বুক ভ্যালু বা রিটেন ডাউন ভ্যালু। তুমি এটাকে লিখে রাখতে পারো রিটেন ডাউন ভ্যালু, মানে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে রিটেন ডাউন ভ্যালু, WDV, না স্ক্র্যাপ নয়, ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে যে ভ্যালুটা থাকে। তোমার মোবাইলের দাম 10,000, এক বছর পরে ধরো তোমার ডেপ্রিসিয়েশন 2,000, তাহলে তুমি রিটেন ডাউন ভ্যালু কত বলবে? 8,000 বলবে। তো এখানে সেই রকম, যে মেশিনারিটা বিক্রি হচ্ছে তার রিটেন ডাউন ভ্যালু হচ্ছে 60,000, কিন্তু সেল হয়েছে, তার মানে লস হয়েছে কত? লস হচ্ছে 20,000। আর টাকা পেয়েছে কত টাকা? ক্যাশ পেয়েছো কত বলো? 40 পেয়েছো। এ দুটো তো ক্লিয়ার। তো এখানে আমার প্ল্যান্ট মেশিনারি সেল করে পেয়েছি 40,000। ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে কোনটা রেলিভেন্ট? ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে 40,000টা রেলিভেন্ট, 20,000টা রেলিভেন্ট নয়। কারণ ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে থেকে আমি দেখব আমার এখানে ক্যাশের ফ্লো কতটা হয়েছে, সেটাই আমার রেলিভেন্ট। তাহলে এখানে 20,000 টাকা যেটা, 20,000, এটা রেলিভেন্ট নয়, আমার রেলিভেন্ট হচ্ছে 40,000। এরপরে আমাকে দেখতে হবে প্ল্যান্ট মেশিনারি কতটা পারচেস হয়েছে, সেটা তো রেলিভেন্ট, তার জন্য ক্যাশের আউটফ্লো হবে। তাহলে ক্যাশের আউটফ্লো হয়েছে পারচেস পারপাসে কতটা হয়েছে সেটা যদি জানতে চাই, আমাকে কী করতে হবে? অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুললে তবে সেটা ক্লিয়ার হবে। কী অ্যাকাউন্ট খুলবে? প্ল্যান্ট মেশিনারি অ্যাকাউন্টে। কোথায় খুলবে? ওয়ার্কিংসে খুলবে। প্ল্যান্ট মেশিনারি অ্যাকাউন্ট খুলতে হবে ওয়ার্কিংসে, তাহলে তুমি বুঝতে পারবে যে প্ল্যান্ট মেশিনারি এবছর কতটা পারচেস হয়েছে। সেল তো বলেই দিয়েছে ক্লিয়ার, 40,000 টাকা সেল হয়েছে, 60,000-এর প্ল্যান্ট মেশিনারি 40,000-এ সেল হয়েছে, কিন্তু পারচেস কতটা হয়েছে? প্ল্যান্ট মেশিনারি তো কিছু পারচেস হবে, হতেও পারে, তো সেটা যদি তুমি অ্যাকাউন্ট খোলো, এই অ্যাকাউন্ট খোলো ওয়ার্কিংসে, তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাকে ওয়ার্কিংস করতে হবে, এখানে কি করা আছে? অ্যাকাউন্ট খুলতে হবে, লেজার অ্যাকাউন্ট, জার্নালের পরে যে লেজার হতো, লেজার অ্যাকাউন্ট ওপেন করতে হবে। লেজার অ্যাকাউন্ট ওপেন করতে হবে ওয়ার্কিংসে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা তাহলে এখানে এসে যাও,
এটা অন্যটাতে খুললাম আর পেজ নাম্বার কত আছে আমি তোমাদের কত পেজ আছে বলো, আমি সেই পেজ লিখছি। ঠিক আছে, তাহলে আমি ওয়ার্কিং সে কি খুলবো, প্ল্যান্ট মেশিনারি। লেজার অ্যাকাউন্টের যে ডেট পার্টিকুলার ডেট যে থাকতো ডেট যে থাকতো সেগুলো করার দরকার নেই, যেহেতু তুমি এটা ওয়ার্কিংসে করছো। এটা তোমার মেন অবজেক্টিভ নয় যে লেজার অ্যাকাউন্ট বানানো, এটা জাস্ট ওয়ার্কিংসে করছো, ডেট করার দরকার নেই, লেজার ফোলিও জার্নাল ফোলিও করার দরকার নেই। ঠিক আছে, শুধুমাত্র অ্যামাউন্টের কলাম, পার্টিকুলার্সের কলাম, দুটো কলাম থাকে। তাহলে উপরে লিখবে ওয়ার্কিং নোটস, পেজটা আমি ব্ল্যাক রেখেছি কারণ চোখে লাগবে না। ঠিক আছে, তাহলে ওপেনিং ব্যালেন্স কত রয়েছে বলো? ওপেনিং ব্যালেন্স টু ব্যালেন্স বিডি হয় কি বাই ব্যালেন্স বিডি হয়? ক্লায়েন্ট মেশিনে টু হবে কি বাই হবে? বিডি তো হবে, জানা আছে, ও যে কোনো অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স বিডি দিয়ে স্টার্ট হয়। তো প্ল্যান্ট মেশিনারির ক্ষেত্রে কি হবে, টু ব্যালেন্স হবে কি বাই ব্যালেন্স হবে? টু ব্যালেন্স হবে, কারণ এটা অ্যাসেট অ্যাকাউন্ট, এর ব্যালেন্স অলওয়েজ কি হয়, ডেবিট হয়। অ্যাসেট অ্যাকাউন্টের ব্যালেন্স অলওয়েজ ডেবিট হয়, সেই কারণে টু সাইডে লিখতে হবে ওপেনিং ব্যালেন্সটা, ওপেনিং ব্যালেন্সটা। আচ্ছা সরি, এটা যদি একটা লাইবিলিটি অ্যাকাউন্ট হতো, এটা একটা যদি লাইবিলিটি অ্যাকাউন্ট হতো তাহলে লিখতে হতো বাই ব্যালেন্স বিডি, ওপেনিং ব্যালেন্স। এটা যেহেতু অ্যাসেট অ্যাকাউন্ট, এর ব্যালেন্স ডেবিট ব্যালেন্স। টু অলওয়েজ ডেবিট সাইডে লেখা হয়, লেখা হয়েছে। এখানে জার্নাল এন্ট্রি তো হচ্ছে না, এটা তো ওপেনিং ব্যালেন্স, জার্নাল এন্ট্রি কোথায় হচ্ছে? আচ্ছা, তাহলে ক্লোজিং ব্যালেন্স কত রয়েছে লিখে দাও। ক্লোজিং ব্যালেন্স অলওয়েজ সিডি দিয়ে এন্ড হবে, সিডি 10 লাখ আছে। ডেপ্রিসিয়েশন
বলা আছে কত হয়েছে এবছর? তাহলে এই অ্যাকাউন্ট আমরা করছি কেন? না, আমাদের অবজেক্টিভ হচ্ছে কি বের করা, আমাদের অবজেক্টিভ প্রফিট প্ল্যান্ট মেশিনারি কতটা পারচেজ হয়েছে সেটা বের করা। সেল তো আমরা জেনে গেছি, এখানে অবজেক্টিভ হচ্ছে কতটা সেল হয়েছে সেটা বের করা। সরি, পারচেজ কতটা হয়েছে, পারচেজ তো সেল হয়েছে যেটা, সেটা আমরা কিভাবে পোস্টিং করব? সেল হলে কি হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট হয়। তাহলে প্ল্যান্ট মেশিনারি অ্যাকাউন্টে কি লিখবো, বাই ব্যাঙ্ক। আর লস হলে সেটা কি হয়, ডেবিট হয়। তাহলে লস অন সেল বা প্ল্যান্ট মেশিনারি অ্যাকাউন্টও লিখে দিতে পারো, লস অন সেল অ্যাকাউন্ট না লিখে। জার্নাল এন্ট্রি করে দেখুন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু প্ল্যান্ট মেশিনারি, প্ল্যান্ট মেশিনারি চলে যাচ্ছে। হ্যাঁ, পোস্টিং। তাহলে 40,000, 20,000, ডেপ্রিসিয়েশন কিছু বলা আছে? ডেপ্রিসিয়েশন হয়েছে 50,000। তাহলে বাই ডেপ্রিসিয়েশন প্রথমে জার্নাল এন্ট্রি করে দেখো, ডেপ্রিসিয়েশন টু প্ল্যান্ট মেশিনারি হচ্ছে, তাহলে প্ল্যান্ট মেশিনারিতে বাই ডেপ্রিসিয়েশন 50,000। তাহলে অ্যাকাউন্ট ক্লোজ করলে তুমি কি পাবে? অ্যাকাউন্ট ক্লোজ করলে তুমি পাবে কত পারচেজ হয়েছে, কোন সাইড লিখবো, ক্লোজ করার কি নিয়ম রয়েছে, যে যেই সাইড বেশি সেই সাইডের টোটালটা করে বসিয়ে নিতে হবে। কোন সাইড বেশি, এদিকে 8,50,000 আর এদিকে হচ্ছে 11,10,000। তাহলে যে সাইড বেশি সেই সাইডের টোটালটা দু সাইডেই বসিয়ে নাও, তাহলে এই সাইডেও আমি 11,10,000 বসাবো, তাহলে ব্যালেন্স করলে কত হচ্ছে ওটা, তাহলে আমি কি লিখবো, পারচেজ হয়েছে। তাহলে ওটা তাহলে কি হয়েছে, পারচেজ হয়েছে। তাহলে এটা আমরা কি বলবো, যে পারচেজ ব্যাকেটে আমি লিখবো কি করে পেলাম, ব্যালেন্স করে, ব্যালেন্সিং ফিগার। কোনটা বুঝতে পারছো না, টু ব্যাংক। ব্যালেন্স কত হবে, 2,60,000 হবে কি হবে না? তো প্ল্যান্ট মেশিনারি অ্যাকাউন্টে কি কি হতে পারে তুমি নিজে ভেবে দেখো। প্ল্যান্ট মেশিনারি অ্যাকাউন্টে হতে পারে পারচেজ, সেল, ডেপ্রিসিয়েশন, আর যদি কোনো লস হয় বা প্রফিট হয়, এর বেশি হবে কি? তার মানে যে ব্যালেন্সটা আসছে এটা কি জন্য হবে, নিশ্চয়ই পারচেজ হবে, কারণ ব্যালেন্সটা কোন সাইডে লিখতে হবে, ডেবিট সাইডে, মানে মেলাতে গেলে। তাহলে মেলাতে গেলে যদি 2,60,000 লিখি, তাহলে ওটা কি কারণে হবে, টু ব্যাংক যদি লিখো, তার মানে পারচেজ হচ্ছে না, প্ল্যান্ট মেশিনারি টু ব্যাংক পারচেজ হচ্ছে, প্ল্যান্ট মেশিনারি টু ব্যাংক পারচেজ হয়েছে। তাহলে পারচেজটা বের করতে হলো ব্যালেন্স করে। দেখো একটা প্ল্যান্ট মেশিনারি অ্যাকাউন্টে কি কি হতে পারে, ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স থাকবে, পারচেজ হবে, সেল হবে, দুটো হবে, লস হতে পারে, প্রফিট হতে পারে, এখানে তো লস হয়, প্রফিট হয়নি, লস হয়েছে, লস বসে গেছে, ডেপ্রিসিয়েশন বসে গেছে, ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স বসে গেছে, সব কিছু বসিয়ে দিচ্ছে। তাহলে বাকি থাকছে বাকি 1,50,000। এবার এটা রেডি হয়ে গেছে, তো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেবো রেডি হয়ে গেছে, তোমার ওপেনিং ব্যালেন্স ছিল 8,50,000, তুমি আবার কিনলে 2,60,000। ওপেনিং ব্যালেন্স ছিল 8,50,000, তুমি কিনলে ওই বছরই 2,60,000, কিন্তু তোমার সেল হয়েছে একটা 60,000 টাকার মেশিনারি, যেটা ওই 8,50,000-এর মধ্যে ঢুকেছিল, যেটা 8,50,000-এর মধ্যে ঢুকেছিল। তোমার ওপেনিং ব্যালেন্স তো 8,50,000, আবার ওই বছরে পারচেস করেছো 2,60,000। 8,50,000-এর মধ্যে একটা মেশিন যার ভ্যালু 60,000 ছিল, সেটা তুমি সেল করে দিয়েছো, ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে 60,000, যার ভ্যালু 60,000 ছিল, সেটা সেল করেছো 40,000, তার মানে লস 20,000 বসিয়ে দিয়েছি।
ডেপ্রিসিয়েশন হয়েছে, এই যে ডেপ্রিসিয়েশনটা বসিয়েছি এটা তাহলে সবের মিলে, এই দুটোর মিলে। এই যে 50,000 ডেপ্রিসিয়েশন দেখছো না, এটা সবাইয়ের ডেপ্রিসিয়েশন আছে, মানে যা মেশিনারি সারা বছর ইউজ হয়েছে সবের ডেপ্রিসিয়েশন মিলে 50,000। ওদিকে 8,50,000 ছিল, তার প্লাস এদিকে 2,60,000। তার ডেপ্রিসিয়েশনটা 50,000-এর মধ্যে ঢুকে রয়েছে। সব মিলে সব মিলে সব মিলে 50,000। হ্যাঁ অনেকগুলো হতে পারে, অ্যাকাউন্টটা বুঝতে পারলে কি পারলে না, তাহলে বেড়ে গেল তো আমার পারচেস, কত পারচেস হয়েছে, আমার তো সেল দেওয়া আছে 40,000, আমি পারচেস করেছি 2,60,000 সারা বছরে। আমার ইনভেস্টিং সলভিং সলভ করা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ইনভেস্টিং অ্যাক্টিভিটি থেকে কতটা ক্যাশের ফ্লো হয়েছে, তো সেক্ষেত্রে তোমাকে ক্যাশের ইনফ্লো কত হয়েছে দেখতে হবে, ক্যাশের আউটফ্লো কত হয়েছে দেখতে হবে, তারপর ইনফ্লো থেকে তুমি যদি আউটফ্লো বাদ দিয়ে দাও তাহলে নেট আউটফ্লো হতে পারে, নেট ইনফ্লো হতে পারে। তো আমরা ক্যাশ ইনফ্লো পেয়ে গেছি একটা জায়গা থেকে, প্ল্যান্ট মেশিনারি নিয়েছিলাম প্রথম, তার পারচেজ আমরা সেল আমরা দেখে নিয়েছি 40,000, আর তার পারচেজ কত হয়েছে সেটা জানতে গেলে এই অ্যাকাউন্টটা বানাতে হবে। আচ্ছা, তার মানে আউটফ্লো হয়েছে 2,60,000, 40,000 এখনো রয়েছে আইটেম, শুধুমাত্র প্ল্যান্ট মেশিনারি দেখা হলো। নেট নেট ক্যাশ ইনফ্লো বা আউটফ্লো বের করতে হবে ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। তাহলে এখানে আমাদের শুধুমাত্র একটা আইটেমই হলো, ঠিক আছে, প্ল্যান্ট মেশিনারি। এরপরে দেখতে হবে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের কি হয়েছে, 40,000 ওপেনিংয়ে ছিল, এটা তো বলেছি 8 হবে আর এটা হবে 9, তাহলে ওপেনিংয়ে 40,000 ছিল, ক্লোজিংয়ে যদি তোমার 1,00,000 হয়ে যায় তার মানে কি ইন্ডিকেট করছে লাভ নয়, এই বছর পারচেজ করেছো, এই বছর ইনভেস্ট করেছো 60,000 টাকা, সেই জন্যই তো তোমার ক্লোজিং এ 1,00,000 হয়ে গেল, আউটফ্লো হয়েছে। ওপেনিং এ 40,000 ইনভেস্টমেন্ট ছিল, ক্লোজিং এ হয়ে গেল 1,00,000, এটা ইন্ডিকেট করছে যে তুমি ইনভেস্টমেন্ট করেছো আরো 60,000 এই বছর, তার মানে 60,000 টাকার আউটফ্লো ইনভেস্টিং অ্যাক্টিভিটি। আউটফ্লো হবে, আউটফ্লো এখানে বলেই দিয়েছে, দেখো নো ইনভেস্টমেন্ট ওয়াজ সোল্ড ডিউরিং দ্য ইয়ার, কোনো সেল হয়নি, শুধু পারচেজই আছে, ওটা ইনফ্লো তো তখনই হবে যখন আমরা ওটাকে সেল করব, আর সেল তো হয়নি বলেই দিয়েছে। ল্যান্ড ওয়াজ সোল্ড অ্যাট দ্য প্রফিট অফ 60,000, তাহলে ইনভেস্টমেন্ট ক্লিয়ার, তো ইনভেস্টমেন্টে তাহলে পারচেজ হয়েছে, সেল নেই, সেল নিচে বলেই দিয়েছে হয়নি। ল্যান্ডে এসে যাও, ল্যান্ডের কি কেস, ল্যান্ডের ওপেনিং ব্যালেন্স 2,00,000 ছিল, 2,00,000 ছিল, হয়ে গেছে ল্যান্ডের ভ্যালু 1,00,000, তার মানে 1,00,000 টাকা কি হয়েছে, সেল হয়েছে ল্যান্ড, 1,00,000 টাকার ল্যান্ড সেল হয়েছে, না তো কমবে কেন ল্যান্ডের ভ্যালু। কত পার্সেন্ট প্রফিটে, কত প্রফিটে সেল করেছো, তাহলে সেল করে যে টাকাটা পাওয়া গেছে 1,60,000, বুঝতে পারলে কি পারলে না, তুমি ব্যালেন্স শিটে দেখতে পাচ্ছ যে আমার 2,00,000 ছিল, 1,00,000 হয়ে গেছে, তার মানে 1,00,000 টাকার ল্যান্ড সেল হয়ে গেছে। এবার নিচে বলেছে যে 60,000 টাকা প্রফিটে সেল হয়েছে, তার মানে সেল করে কত টাকা পেলে, 1,00,000 পেলে, তাহলে 1,00,000 হচ্ছে ইনফ্লো ল্যান্ড থেকে, 1,00,000 তো পেলেন না, ইনফ্লো কত হয়েছে দেখতে হবে টাকা, বলো। অ্যাকাউন্টেন্টের কাজ নয় এটা, তুমি হ্যাঁ অ্যাকাউন্টেন্টেরই কাজ, মানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পুরোটা বানানো, আর এভাবে তুমি যদি অ্যানালাইজ করো তবে গিয়ে তোমার ফিউচারে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানানো, আমি আগের দিন দেখালাম না যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানিয়ে রেখেছে, ঠিক আছে, বানাতে হবে, সে
অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট বলা রয়েছে, স্মল কোম্পানি, ডরমেন্ট কোম্পানি, 1% কোম্পানি বাদ দিয়ে সব কোম্পানিকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানাতে হয়। তো কাউকে না কাউকে তো বানাতে হবে, কাউকে না কাউকে তো বানাতে হবে, সে অ্যাকাউন্টেন্ট বানাবে। দেখো বড় কোম্পানিতে একজন অ্যাকাউন্টেন্ট থাকে না, ঠিক আছে, সিনিয়র জুনিয়র, সে বলবে যে তুমি এই পার্টটা করো, সে বলবে এটা করো, তার উপরে সে নিয়ে যাবে, এরকম করে আলটিমেটলি যে সিনিয়র রয়েছে সে দেখবে যে কমপ্লিট হয়েছে কিনা কাজ। তাছাড়াও তারপরে তোমার জুনিয়র অ্যাকাউন্টেন্ট, সিনিয়র অ্যাকাউন্টেন্ট, অর্গানাইজেশন দেখতে হবে। যদি জুনিয়র সিনিয়র অ্যাকাউন্টেন্ট থাকলে সিনিয়র অ্যাকাউন্টেন্ট বলে দিল যে এইটা করো, সাপোজ বলে দিল সাপোজ তোমাকেই বলে দিল কি জুনিয়র অ্যাকাউন্টেন্ট তুমি এটা করো, আমি এটা ফাইনালি দেখবো, চেকিং করবে আর কি তুমি ঠিকঠাক করে চলি। এবার এখন সফটওয়্যারের যুগ এসে গেছে, সফটওয়্যার থেকেও বেরিয়ে যাবে, জার্নাল এন্ট্রি করছো, সফটওয়্যারে পোস্ট হচ্ছে, সফটওয়্যারে তোমার ট্যালিতে দেখবে যে ক্যাশ বুক বেরিয়ে যাবে, ডে বুক, সব কিছু রেডি হয়ে যাবে, অটোমেটিক চলে আসবে, ক্যাশ ফ্লো রয়েছে। এবার ক্যাশ ফ্লো থাকলেও সে তো সফটওয়্যারে অটোমেটিক হয়ে যাবে, তোমাকে তো কনসেপ্টটা বুঝতে হবে যে কেন হলো কি হলো, তার জন্য ম্যানুয়ালি কাজ। হ্যাঁ ট্যালিতে এবার আজকাল বিভিন্ন কাস্টমাইজ সফটওয়্যার এসেছে, কাস্টমাইজ সফটওয়্যারে তোমার রিপোর্ট অটোমেটিক জেনারেট হয়ে যাবে। যদি ছোট কোম্পানি হয় অত সফটওয়্যার সফটওয়্যারের জন্য অত টাকা এফোর্ড করতে পারবে না, সেক্ষেত্রে তোমাকে ম্যানুয়ালি বানাতে হবে। যারা প্রথম প্রথম শুরু করেছে, প্রথম প্রথম শুরু করেছে যারা, তাদের ক্ষেত্রে এক্সেলে টাইপ করতে হবে, এক্সেলে টাইপ করতে হবে। এক্সেলে করলে আর টাইপ করতে অনেক টাইম লাগবে, তুমি এক্সেলে এটাকেই টাইপ করবে, আমি যেটা করলাম দেখো এইটাকেই তুমি ট্যালিতে এক্সেলে টাইপ করবে, টাইপ করবে আবার কি। হ্যাঁ এক্সেলে মানে খাতায় না লিখে তুমি এক্সেলে লিখবে, কারণ প্র্যাকটিক্যালি করতে গেলে দেখো ছোট কোম্পানির ক্ষেত্রে তারা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ট্যালি কারা ইউজ করে, যাদের টার্ন ওভার না না 40 কোটি, স্মল কোম্পানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানায় না। স্মল কোম্পানির ডেফিনেশনে কি ছিল, স্মল কোম্পানির ডেফিনেশনে ছিল যার টার্ন ওভার 2 কোটি, 2 কোটি পেরিয়ে গেলে তখন বানাতে হবে। যদি এবার তার স্ট্রাকচারটা কোম্পানি ফর্মেটে থাকে, ধরো পার্টনারশিপ ফার্ম, তার কি বানানোর দরকার আছে, নাই তো, শুধু কোম্পানি প্রাইভেট লিমিটেড লিমিটেড। এবার কোম্পানি বানানো মানে অবভিয়াসলি তার টার্ন ওভার 2 কোটির উপরেই হবে, তখন তো বানাতেই হবে। ইনপুটে কি ইনপুটে তার সেই অর্গানাইজেশনের স্ট্রাকচার দেখতে, মানে কোথায় রেজিস্ট্রেশন আছে দেখতে হবে, দেখতে হবে পার্টনারশিপ একটা রেজিস্ট্রেশন রয়েছে, না সোসাইটি একটা রেজিস্ট্রেশন রয়েছে, না কোম্পানি একটা রেজিস্ট্রেশন রয়েছে। যদি কোম্পানি একটা রেজিস্ট্রেশন থাকে তাহলে তাকে কোম্পানি বলা হবে, হবে কি হবে না, প্রাইভেট লিমিটেড লিমিটেড। এবার তার টার্ন ওভার যদি 2 কোটির বেশি হয় তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানাতে হবে। বলো তারা কিন্তু দেখো ফাইন্যান্স, ফাইন্যান্সের ক্ষেত্রে চিফ পজিশনে রয়েছে চিফ ফাইন্যান্স অফিসার, তার আন্ডারে সব অ্যাকাউন্টেন্ট রয়েছে। চিফ ফাইন্যান্স অফিসার হচ্ছে কোম্পানিতে রয়েছে পোস্ট, ফাইন্যান্সের হাইয়েস্ট পোস্ট।
চিফ ফাইন্যান্স অফিস, তো তার আন্ডারে। ওয়ার্কিং নোট হলো, তাহলে এরপরে তোমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এসে যাবে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এখন এগুলো তোমার অটোমেটিক সফটওয়্যারে রেডি হয়ে যায়, ঠিক আছে? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, যাই বলো না কেন, সবই, প্রফিট অ্যান্ড লস বলো, সবই রেডি হয়ে যায়। তোমরা ট্যালি করছো, ট্যালি করছো, ট্যালি করছো তো, তো বুঝতে পারবে ট্যালি লাস্টে দিয়ে গেলে সেখানে ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস জেনারেট হয়ে যাবে অটোমেটিক, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো নেই, ওখানে ক্যাশ বুক জেনারেট হয়ে যাবে, ক্যাশ ফ্লো আছে। আচ্ছা তাহলে এখন তো ওখানে অটোমেটিক হয়ে যাবে, তোমাকে কিছু করতে হবে। শেখাচ্ছে কেন, শেখাচ্ছে কেন, তাহলে লেজার শিখেছো কেন? লেজার তো অটোমেটিক হয়ে যাচ্ছে ট্যালিতে। ট্রায়াল ব্যালেন্স শিখেছো কেন, ক্যাশ বুক শিখেছো কেন? তোমাকে ম্যানুয়াল নলেজ দিতে হবে, তারপরে না তো তো অটোমেটিক হয়ে যাচ্ছে, তুমি বুঝতেই পারছো না কি হচ্ছে। আচ্ছা তাহলে প্রথম কি আছে, প্ল্যান্ট মেশিনারি সেল আছে, যে যে পারপাসে প্রথমে টাকা এসেছে সেগুলো আগে লিখে নেবো, তারপরে টাকা যেগুলো চলে গেছে সেগুলো লিখবো। হ্যাঁ, কি কি পারপাসে টাকা এসেছে, সেল অফ প্ল্যান্ট মেশিনারি, না না লেখার দরকার নেই, সেল অফ প্ল্যান্ট নেই, অপারেটিং এর শুধুমাত্র। ইনারটাতে যোগ করবে, ফাইনাল যখন মাইনাস করবে তখন। আচ্ছা আর কিছু আছে, টাকা এসেছে ল্যান্ড, ইনভেস্টমেন্টে তো টাকা চলে গেছে, এটা তো আর কিছু নেই, 2 লাখ এখান থেকে মাইনাস হবে। পারচেজ অফ প্ল্যান্ট মেশিনারি, পারচেজ লিখতে পারো বা অ্যাকুইজিশনও লিখতে পারো, একই জিনিস। Investment made during the year,
ইনভেস্টমেন্ট কত হয়েছে? 60, 60 ইনভেস্টমেন্ট হলো না, এই জন্য তো 1 লাখ হলো, 40,000 ছিল তো টোটাল আউটফ্লো কত? 3 লাখ। ইনফ্লো কত? 60,000 টাকা। ইনভেস্টমেন্ট আপনার 40,000 থেকে 1 লাখ হয়ে গেছে না, তার মানে ইনভেস্ট করেছেন কত এবছর? 60,000। কি বলেছো? 3 লাখ 20। আচ্ছা 3 লাখ 20, 3 লাখ 20 হবে এটা, 3 লাখ। তাহলে আউটফ্লো হলো কি ইনফ্লো হলো? নেট বলো, নেট ক্যাশ আউটফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। লং টার্ম ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট বলতে ওই একটাই তো রয়েছে, আর কোথায় লং টার্ম? ইনভেস্টমেন্ট তোমার লং টার্ম হোক শর্ট টার্ম হোক ইনভেস্টিং অ্যাক্টিভিটিতেই আসবে। না না, প্ল্যান্ট মেশিনারি তো অ্যাসেটের নাম আলাদা থাকবে, এখানে ইনভেস্টমেন্ট বলতে তোমার কোনো জায়গায় টাকা ইনভেস্ট করেছে, শেয়ার কিনতে পারে হয়তো, ডিবেঞ্চার কিনতে পারে। কি লিখতে পারতাম? ইনভেস্টমেন্ট মেড তো লিখেলাম। হ্যাঁ ক্লোজ করে দিন। ঠিক আছে, বুঝতে পারলে এটা? কি হলো, কে বুঝতে পারছে না বলো? এরপরে কি আর কোনো দেওয়া রয়েছে? এতটা হচ্ছে আপনার অপারেটিং অ্যাক্টিভিটি, এরপরে হচ্ছে ইনভেস্টিং আছে, এটা অপারেটিং হয়ে গেল। ইনভেস্টিং এতটা মানে কি কি আসতে পারে তার একটা ফরম্যাট, এতটা হচ্ছে ফাইন্যান্সিং। তারপর নেট অ্যাক্টিভিটি মানে তিনটে অ্যাক্টিভিটি মিলে যেটা হবে, ফাইনাল তিনটে কলমে চলে গেছে না আমার, ওখানে একটা গিয়েছে অপারেটিং, তিনটে মিলে ফাইনাল এটা। তারপরে দেখতে হবে যে ওপেনিং এ কত ছিল, ওটা আমি যাবো পরে। যদি না মেলে তাহলে আপনার কোথাও মিডিলে ভুল রয়েছে, তিনটে অ্যাক্টিভিটি থেকে নেট একটা তো আসবে ক্যাশ, তার সাথে ওপেনিং কত ক্যাশ ছিল সেটা যদি আপনি অ্যাড বা অ্যাড করে দেন তাহলে ক্লোজিং এর ব্যালেন্স পেয়ে যাবেন, সেটা অ্যাকচুয়াল ক্লোজিং ব্যালেন্সের সাথে ম্যাচ হবে। আচ্ছা এই যে আমরা স্টেটমেন্টটা করছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, কোম্পানির কোনো প্রেজেন্ট স্ট্যাটাসের কোনো আইডিয়া পাবে? প্রেজেন্ট স্ট্যাটাসের কোনো আইডিয়া পাবে না, শেয়ার হোল্ডাররা দেখলে বুঝতে পারবে যে এই বছর তাহলে এত পেমেন্ট হয়েছে, মানে শেয়ার হোল্ডারদের একটা আইডিয়া জেনারেট হবে যে এইভাবে ক্যাশের ফ্লো হয়েছে এই বছর কত প্ল্যান্ট মেশিনারি পারপাসে, ক্যাশটা কোথায় ইনভেস্ট হয়েছে মানে আউটফ্লো ইনফ্লো হয়েছে, হ্যাঁ সেটা শেয়ার হোল্ডাররা জানতে পারবে।
মানে এখানে যা কিছু করা হচ্ছে শেয়ার হোল্ডারদের জন্য, ব্যাংকের জন্য, মানে স্টেক হোল্ডার যারা রয়েছে, যারা টাকা দিয়েছে, হ্যাঁ বিজনেস তাদের জন্য। আচ্ছা, এরপরে এসে যাও ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি হলে তিনটে অ্যাক্টিভিটি হয়ে যাবে, তারপরে একটা পুরো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। কি বলছো তোমরা? কি নর্মাল বিজনেস অ্যাক্টিভিটি, অপারেটিং অ্যাক্টিভিটি নর্মাল। কি থেকে আসবে? আগে তো শিখো, তারপরে পরীক্ষার পরে আগে শিখে নেবো। পুরো আসতে পারে, সিঙ্গেল সিঙ্গেল দিতে পারে, অপারেটিংটা করো। এগুলো কমপ্লিট হোক তারপরে বলবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি এসে যাও। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি কি রিলেটেড আছে? টাকা লোন নিচ্ছ, লোন নিচ্ছ বা শেয়ার ইস্যু করে টাকা নিচ্ছ, ডিবেঞ্চার ইস্যু করে টাকা নিচ্ছ, আবার ওদেরকে যখন টাকা রিপেমেন্ট করছো বা ওদেরকে যখন ইন্টারেস্ট দিচ্ছ, ডিভিডেন্ড দিচ্ছ, সেটাও আছে ফাইন্যান্সিং। যেখান থেকে টাকা আসছে, তুমি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি বলো কি কি আসবে। ডিভিডেন্ড রিসিভ আসবে না ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে? কেন? ডিভিডেন্ড রিসিভ আসবে কি আসবে না ফাইন্যান্সিং? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে আসবে কি আসবে না? কেন? ইনভেস্টিং অ্যাক্টিভিটি তুমি তাহলে বলতে পারলে না কেন? কথা বলছো, শুনো ঠিক করে। ইনভেস্টিং অ্যাক্টিভিটি ডিভিডেন্ড রিসিভ করেছো মানে কি? তুমি ইনভেস্ট করেছিলে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে আসবে। ডিভিডেন্ড যখন দিচ্ছ তখন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে আসবে, ডিভেঞ্চার আসবে। আচ্ছা দেখে নাও, এখানে এটা হচ্ছে তোমার কোশ্চেন, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল। আচ্ছা এখানে আমাদের আপনাদের মেলান তো, এটা 18 হবে মনে হয়, পেজ নাম্বার সামনেরটা 18, ফোর্থটা 19, সেকেন্ড কলাম 19, ফার্স্ট কলাম 18। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল পেজ নাম্বার 82, ওরই পরে, আমার এখানে 85 রয়েছে, তোমার আশেপাশে দেখতে হবে। ইকুইটি শেয়ার ক্যাপিটাল 4 লাখ ছিল শুরুতে, এন্ডে হয়ে গেছে 5 লাখ, তার মানে কি? এটাকে আমি ওপেনিং বলছি কেন, বছরের শুরু বলছি কেন, কারণ না না, আমি এটা এই যে কলামটা রয়েছে ফার্স্ট কলামকে আমি ওপেনিং বলছি কেন, কারণ 18 শেষ মানে 19 শুরু, 18 শেষ মানে 19 শুরু, তো আমি 19 আগে ওপেনিং বলতে পারি কি পারি না, তাই জন্য আমি ওপেনিং বলছি। ওপেনিং এ তোমার 4 লাখ ছিল, ক্লোজিং এ 5 লাখ, বিক্রি নয়, শেয়ার ইস্যু করে টাকা নিয়েছে। আচ্ছা, শেয়ার বিক্রি বলে না, শেয়ার ইস্যু বলে, ঠিক আছে, বিক্রি করা বলে না, ইস্যু করে, শেয়ার ইস্যু করে ক্যাপিটাল। বিক্রি করা ঠিক আছে, এটা লেমেনের টার্মে ঠিক আছে, কিন্তু টেকনিক্যাল টার্মে এটাকে শেয়ার ইস্যু করা বলে, ঠিক আছে। শেয়ার ইস্যু করে টাকা পেয়েছে 1 লাখ, আর ডিবেঞ্চার ইস্যু করে কত? ডিবেঞ্চার ইস্যু হয়েছে না রিপেমেন্ট হয়েছে? রিপেমেন্ট হয়েছে, ডিবেঞ্চারের রিপেমেন্ট কি আমরা কি বলি? ডিভেঞ্চার কি হয়েছে, রিপেমেন্ট হয়েছে না ডিভেঞ্চার ইস্যু করে টাকা নিয়েছে, কোনটা? কি করে বুঝবে বল? ডিভেঞ্চার মানে কি লোন,
1,50,000 ছিল, এখন বছরের শেষে 1,00,000 আছে, তার মানে কি? তো ডিভেঞ্চারের রিপেমেন্টকে আমরা কি বলি? রিডেমশন অফ ডিভেঞ্চার, রিডেমশন অফ ডিভেঞ্চার, রিডেমশন, রিডেমশন অফ ডিভেঞ্চার। সিকিউরিটিজ প্রিমিয়াম কত ছিল, কত হয়েছে? সিকিউরিটিজ প্রিমিয়াম মানে হচ্ছে তুমি যে শেয়ার ইস্যু করছো সেটা যখন প্রিমিয়ামে ইস্যু করবে, ধরো 10 টাকা শেয়ার 12 টাকা ইস্যু করলে তাহলে 2 টাকা তোমার কি হয়ে গেল? প্রিমিয়াম হয়ে গেল। হ্যাঁ, সেটা সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্টে রাখতে হবে। 10 টাকা শেয়ার 12 টাকায় বিক্রি করেছো, তাকে ক্যাপিটাল দিচ্ছ, মালিক বানাচ্ছ 10 টাকার, কিন্তু তার কাছ থেকে নিচ্ছ 12 টাকা। এই যে এক্সট্রা 2 টাকা নিলে ওটা হচ্ছে সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্টে থাকবে। শেয়ার ইস্যু করলে দেখো তোমার জার্নাল এন্ট্রি কি হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হলো টু শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার হলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিজ প্রিমিয়াম। ধরো 10 টাকা তুমি নিয়েছো 12 টাকা, তাকে মালিকানা দিচ্ছ 10 টাকা, সিকিউরিটিজ প্রিমিয়াম 2 টাকা। কাজে লাগাবে, এটা তোমার ক্যাপিটাল। যে সে নিতে চাইছে কেন, আমি 10 টাকা শেয়ার 12 টাকায় বিক্রি করছি কেন? কারণ আমার মার্কেটে আমার কোম্পানির রেপুটেশন রয়েছে, গুডউইল রয়েছে, সবাই কিনতে চাইছে, সেই জন্য তো আমি বেশি দামে বিক্রি করছি, তখন ডিসকাউন্ট ইস্যু করতে হবে। এখানে বলা থাকবে তো, এখানে বলা আছে সিকিউরিটিজ প্রিমিয়াম 40-50 হয়ে গেছে, তার মানে এই বছর সিকিউরিটিজ প্রিমিয়াম নিয়েছো, এক্সট্রা টাকা নিয়েছো 10,000 টাকা, আর শেয়ার ক্যাপিটাল কত টাকার ইস্যু করেছো? শেয়ার ক্যাপিটাল 1,00,000 টাকা, 1,00,000 টাকা শেয়ার ইস্যু করলে 10,000 টাকা এক্সট্রা নিলে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল দেখো 1,00,000 বেড়েছে, সিকিউরিটিজ প্রিমিয়াম কত বেড়েছে? 10,000, তার মানে তুমি শেয়ার ইস্যু করে কত নিয়েছো? 1,10,000 নিয়েছো, সেই জন্যই তো তোমার সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট 10,000 বেড়ে গেল, আর ইকুইটি শেয়ার ক্যাপিটাল বাড়লো 1,00,000 টাকা। টাকা নেওয়ার সময় নিয়েছো 1,10,000, ক্যাপিটাল দেওয়ার সময় 1,00,000 ক্যাপিটাল দিয়েছো, যে ক্যাপিটাল ইনভেস্ট করেছে আর কি, সেই জন্যই তো রয়েছে। না না, তখন তুমি যত টাকা ইকুইটি শেয়ার সাপোজ রিটার্ন হয়, নর্মালি তো ইকুইটি শেয়ার কোম্পানি নেবে না, কোম্পানি নেবে না, সাপোজ কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তো রিটার্ন হবে, কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে সবাইকে দিয়ে দেওয়ার পরে যেটা বাকি থাকবে সেটাই পাবে ইকুইটি শেয়ার হোল্ডার। না, সেগুলো আর দেখা হবে না, সেখানে দেখা হবে যে অ্যাসেট কত পড়ে রয়েছে বিজনেসের, বিজনেসের অ্যাসেট কত পড়ে রয়েছে, যেটা পড়ে থাকে বেশি থাকলে বেশি পাবে, কম থাকলে কম পাবে। 5,00,000 নাও পেতে পারে, কারণ ধরো কোম্পানি লসে চলছে, সবাইকে দিতে দিতে দেখা গেল 50,000 পড়ে রয়েছে, তার মানে 5,00,000 যে শেয়ার ক্যাপিটাল যারা শেয়ার নিয়ে রেখেছিল তাদের মধ্যে ওই 50,000 টাকা ডিস্ট্রিবিউট হবে তাদের পার্সেন্টেজ অনুযায়ী। ধরো 50,00,000 শেয়ার 10 জনে কিনেছিল, তাহলে সবাই ধরো সমান করে কিনেছে, 10 জনে কিনলে 50,000 50,000 50,000 করে কিনেছে, তোমার লাস্টে পড়ে রয়েছে কোম্পানি বন্ধ হওয়ার সময় 50,000 টাকা, তাহলে সবাই যেহেতু ইকুয়াল শেয়ার নিয়েছে ইকুয়ালি ডিভাইড করে দাও, ইকুয়ালি 5,000 করে পাবে। এবার কেউ যদি ধরো স্যার 10,000 নিয়েছে, কেউ সিকিউরিটি প্রিমিয়াম কে 12,000 নিয়েছে, তাহলে এই ক্ষেত্রে যে 50,000টা পড়ে আছে সেটা কি রেশিও রূপে ভাগ হবে? না না, সিকিউরিটি প্রিমিয়ামের দিকে দেখাই হবে না, তাহলে ওটা তার নিচে কি হবে? নিচে কেন, কারণ ওটা বিজনেস, বিজনেসের ক্যাপিটাল মানে এক্সট্রা টাকা হিসাবে থেকে গেল। ও বলছে কাস্টমারের তরফ থেকে যে আমি তাহলে সিকিউরিটি প্রিমিয়াম কিনতে যাবো কেন যদি সিকিউরিটি না পাই? সিকিউরিটি প্রিমিয়াম কিনতে হচ্ছে না, এটা শেয়ার কিনছেন বেশি টাকা দিয়ে, এটা কোম্পানির দিক থেকে সিকিউরিটি প্রিমিয়ামে থাকছে। কি লুটে নিয়েছে? আর দেখো তুমি কোম্পানি ভালো বিজনেস করছে, কোম্পানির মার্কেটে গুডউইল আছে, সেই জন্যই তো তুমি বেশি দাম দিয়ে নিচ্ছ, তুমি না নেবে সে নিয়ে নেবে। আরে ওটা ওইটা শুধুমাত্র প্রথম যখন ইস্যু হয়, প্রথম যখন ইস্যু হয়, একটা শেয়ার তো প্রথম ইস্যু করলো তখন তো তোমার কোম্পানির ক্যাপিটাল বাড়বে না, যখন মার্কেটে 1,000 বার কেনা বেচা চলছে সেটা অ্যাকাউন্ট হয় না, কোম্পানি তার হিসাব রাখে না, কোম্পানি হিসাব রাখে না যেটা মার্কেটে কেনা বেচা হয়, মার্কেটে কেনা বেচা রাখে, তার হিসাব
তার হিসাব রাখে ডিপোজিটারি, এনএসডিএল, সিডিএসএল। এনএসডিএল সিডিএসএল এর নাম শুনেছো? ডিপোজিটারি, ওরা হচ্ছে ডিপোজিটারি। আর তোমরা যার সাথে অ্যাকাউন্ট খুলো সে হচ্ছে ডিপোজিটারি পার্টিসিপেন্ট। যে গ্রোর একজন একটা কোম্পানি রয়েছে যে হচ্ছে ডিপোজিটারি পার্টিসিপেন্ট। তোমরা অ্যাকাউন্ট খোলো ডিপোজিটারি পার্টিসিপেন্টের কাছে, ডিপোজিটারি পার্টিসিপেন্ট রেজিস্টার্ড থাকে ডিপোজিটারির কাছে। দুটোই ডিপোজিটারি রয়েছে, এনএসডিএল সিডিএসএল। তো এনএসডিএল সিডিএসএল এ কি হয় যে কোম্পানি তার শেয়ারকে ডিম্যাটেরিয়ালাইজ করে, মানে ফিজিক্যাল ফর্মে না রেখে, ফিজিক্যাল ফর্মে না রেখে ডিজিটাল ফরম্যাটে রাখে, ওটাই হচ্ছে ডিম্যাটেরিয়ালাইজ। এটিএমের তো এরা থাকে, এটিএমের ক্ষেত্রে তো তারা ব্যবহার করছে কে এটিএমের থেকে যে আমরা তুলছি বা সব তো রেকর্ড তাদের কাছে। হ্যাঁ, এজেন্টের কাছেই থাকবে। এখানে তোমার এজেন্ট কে হবে? ডিপোজিটারি, তোমার যে যার সাথে যার কাছে অ্যাকাউন্ট খুলেছো ডিপোজিটারি পার্টিসিপেন্ট। গ্রোয়ের পার্টিসিপেন্ট আছে আলাদা, গ্রো ছেড়ে দিলাম। এই যে এসবি যত রকম ব্যাংক আছে সব তো তাদের সাথে লিংক আছে। কাদের সাথে লিংক আছে? হ্যাঁ, যে ডিপোজিটারি পার্টিসিপেন্ট নিয়েছে, যে যার থ্রু দিয়ে তুমি যার কাছে অ্যাকাউন্ট খুলেছো সে হচ্ছে ডিপোজিটারি পার্টিসিপেন্ট। ডিপোজিটারি পার্টিসিপেন্ট সিডিএসএল এনএসডিএল হচ্ছে ডিপোজিটারি। আর কোম্পানি যখন স্টক এক্সচেঞ্জে লিস্টেড হবে তখন তার যে শেয়ার সেটা ফিজিক্যাল না রেখে, ফিজিক্যাল সার্টিফিকেট না রেখে ডিম্যাটেরিয়ালাইজ করতে হবে, মানে অনলাইনে যাতে কেনা বেচা করা যায়, সে তার জন্য ডিপোজিটারির কাছে গিয়ে এটা অনলাইনে কনভার্ট করতে হবে, এবার তবেই গিয়ে তুমি অনলাইনে কিনতে পারবে। বলো শেয়ার ইস্যু করে তো টাকা নিতে হবে। আগে তোমাকে অ্যাকাউন্ট খুলতে হবে ডিপোজিট, ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট নাম শুনেছো? ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে, খুললে তবে গিয়ে তুমি অনলাইনে শেয়ার কিনতে পারবে। আর যে কোম্পানি শেয়ার লিস্টেড নেই তার তো অনলাইনে কিনতেই পারবে না। তোমাকে কোম্পানির, তোমাকে যদি কোম্পানি তোমার লস হবে, তুমি যদি বিক্রি করো লস হবে, তুমি যদি হোল্ড করে রাখো যখন বাড়বে তখন বিক্রি করবে তাহলে তোমার লাভ হবে। আরে নিবে, ওখানে কেন নিবে না? শেয়ার মার্কেটে সবসময় কেনা বেচা চলছে, নিবে বললাম। এবার তুমি যদি অর্ডার দাও হাই রেটে তখন নেবে না। তুমি ধরো 10 টাকায় কিনেছো, তোমার মার্কেটে চলছে মানে লাস্ট যে ট্রানজেকশনটা হয়েছে সেই হিসাবে 7 টাকায় হয়েছে, তুমি কিন্তু অর্ডার দিচ্ছ যে আমি 12 টাকায় বেচবো। অর্ডার দেওয়া যায়, অর্ডার দেওয়া যায়, অর্ডারের অপশন রয়েছে, অর্ডারের অপশন রয়েছে। অর্ডার যদি বেশি টাকায় দাও তাহলে তোমার ট্রানজেকশন কি হবে, এক্সিকিউট হবে না। কেউ যদি অর্ডার দেয় পারচেজ করার জন্য 12 টাকায় তাহলে তোমার সাথে ওর ম্যাচ হয়ে গেল, তখন এক্সিকিউট হবে। যেটা শো করে সেটা হচ্ছে লাস্ট যত টাকায় ট্রানজেকশনটা হয়েছে সেটা শো করে, লাস্ট যত টাকায় ট্রানজেকশনটা হয়েছে সেটা শো করে মার্কেট রেট। এবার পেছনে ওর ব্যাকগ্রাউন্ডে অনেক অর্ডার রয়েছে, কে কত টাকায় অর্ডার দিচ্ছে পারচেজের জন্য, কে কত টাকায় সেল করার জন্য অর্ডার দিচ্ছে। এবার যখনই ম্যাচ হবে তোমার, তুমি 10 টাকায় কেউ হয়তো 10 টাকায় কেনার জন্য রাজি আছে, তখনই তোমার পারচেজ সেল হবে, তোমার অর্ডারের হিসাবেই থেকে যাবে, ম্যাচ তো হচ্ছে না। তুমি 10 টাকার শেয়ার 20 টাকায় অর্ডার দিয়ে বসে আছো যে আমি সেল করব, তার অর্ডার প্লেস করা, অর্ডার প্লেস
কেন নেবে না? আরে 200 টাকা হয়ে গেছে মানে লাস্ট ট্রানজেকশন এক্সিকিউট হয়েছে 200 টাকাতে, তার মানে মার্কেটে তো তোমার 200 টাকায় তো চলছে, তুমি সেল করলে তো নিয়ে নেবে। তুমি যদি 200 টাকা মার্কেট চলছে কিন্তু তুমি বিড দিচ্ছ 200-500 টাকা বা 220 টাকা দিচ্ছ, তাহলে কেউ নেবে না, কারণ মার্কেট লাস্ট ট্রানজেকশন এক্সিকিউট হয়েছে 200 টাকা, তার আগে আগে পরে হবে 201 হবে, 250 হবে, 250 বলতে 200 টাকা 50 পয়সা, হ্যাঁ সেক্ষেত্রে নিতে পারে। এবার দেখতে হবে কেউ অর্ডার দিচ্ছে কিনা, ম্যাচ হলে নেবে। স্যার এই বলছে যে 50 টাকা সেটটা হঠাৎ করে 200 হয়ে গেল, এবার ও 200 টাকায় বিক্রি করতে চাইছে, এবার যে 50 টাকা সেটটা 200 টাকা কখন হবে? না না হঠাৎ করে হবে না, হঠাৎ করে হবে না। দেখো স্টক এক্সচেঞ্জের এমন করা রয়েছে একদিনে বেশি ফ্লাকচুয়েট হয় না, একদিনে 5% কি হ্যাঁ এরকম একটা লিমিট রয়েছে, তার বেশি ফ্লাকচুয়েট হবে না। তুমি একদিনে দেখতে পাবে না একটা শেয়ারের দাম হুট করে অনেক উঠে গেছে, তুমি দেখবে যে পরপর নামছে পরপর নামছে পরপর নামছে, ডে বাই ডে নামছে। তুমি একবারে 200 টাকা থেকে 2 টাকায় কোনো দিন হবে না। স্টক এক্সচেঞ্জে এমন সিস্টেম করা রয়েছে যদি সেই শেয়ারের প্রাইস একটা সার্টেন পার্সেন্টেজ রয়েছে, স্টক এক্সচেঞ্জ ফিক্স করে ওদের শেয়ারের উপর ডিপেন্ড করে কোন শেয়ারে 5% কি 10%, ধরো 200 টাকা শেয়ার ম্যাক্সিমাম আজকে ট্রেড হতে পারে 90 টাকা 190, আর ম্যাক্সিমাম উপরে হতে পারে 210 টাকা, ওরই মধ্যে ফ্লাকচুয়েট করবে। ঠিক আছে সাপোজ 190 হয়ে গেল লাস্ট ট্রানজেকশন হয়েছে যখন মার্কেট ক্লোজ হয় 190, তাহলে নেক্সট ডেতেও তোমার 200 টাকা উপরে চলে যাও, 190 ওর উপরে 10 বাড়িয়ে দাও 200, আর এর নিচে 180, এরই মধ্যে সারাদিন ফ্লাকচুয়েট হবে, এর বেশি হবে না। সেটা অনলাইনে ম্যাচ হচ্ছে ওটা আমি বলতে পারছি না, তুমি হিউজ ট্রানজেকশন দেখবে ওখানে 5 লাখ শেয়ার রয়েছে, 10 লাখ শেয়ার রয়েছে, বিডে রয়েছে। ঠিক আছে অনলাইনে ম্যাচ হবে, তুমি তো প্লেস করে দিয়েছো, অর্ডার প্লেস করে দিয়েছো, যখনই ম্যাচ হবে তখনই অর্ডার। আরে নেবে না কেন, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি দেখো, কত আছে দেখো 215 টাকা রয়েছে, আমি এখানে ফিউচার রিটেল, না না আমি 200 অ্যাড করেছিলাম, বড় করা যাবে না। আরে পিএনবির আমার এখানে ড্যাশবোর্ডে রয়েছে, ওটা আমার পারচেজ করা রয়েছে, এই যে ধরো 85 আমি কিনেছিলাম 36 টাকা 85-তে, এখন চলছে কত, লাস্ট ট্রানজেকশন কততে এক্সিকিউট হয়েছে 45-এ, লাস্ট ট্রানজেকশন আমি যদি 40-এ দিই তাহলে অটোমেটিক
সাড়ে দশ এক্ষুনি হয়ে যাবে, মানে অর্ডার প্লেস করার সাথেই নিয়ে নিবে। না অর্ডার প্লেস করা যাবে না, লস, তুমি আমাকে লস করে বিক্রি করতে বলছো। আচ্ছা 40, না 40 টাকাও দিলে নিবে না। আমি তোমাকে এখানে 36 আমি কিনেছিলাম কততে, দেখাচ্ছি দেখো আমি কিনেছিলাম 36 টাকা 85 তে, 36 টাকা 85 তে কিনেছিলাম, 36 টাকা 85 তে কিনেছিলাম। আমি এটাকে কত করবো? 37 করবো। দেখো দেখবে আমার অর্ডারেই থেকে যাবে কিন্তু সেল হবে না। এইখানে দেখো আমার প্রাইস চলছে এটা, আমি কিন্তু লিমিট লাগাবো, এই দেখো প্রাইস লিমিট, প্রাইস লিমিট আমি এটাকে করে দিচ্ছি 37 টাকা, মানে আমার 37 টাকার 37 টাকার নিচে আমি বেচবো না। আমি বলতে চাইছি আমি যদি এটা প্রাইস লিমিট না করে মার্কেট প্রাইস করে দিই, এখানে দেখো প্রাইস মার্কেট আছে, তাহলে মার্কেট প্রাইসেই সেল হয়ে যাবে। কিন্তু আমি এটা 37 করতে চাইছি, লিমিট করে দিচ্ছি 37, ভেরিফাই সেল, ভেরিফাই করতে হয় না তো হয় না, প্রত্যেক দিন একবার ভেরিফাই, সারাদিনে একবার, প্রত্যেক দিন একবার করে ভেরিফাই করতে পারবে, তবে তুমি সেল করতে পারবে। আচ্ছা আচ্ছা তুমি ডিটেলস দিয়ে দেখে নেবে। আরে ডিমেট অ্যাকাউন্ট নাম্বার আর কিছু না, আপনি কি ফরেক্স ট্রেড করছেন নাকি? কত চলছে এখন?
মার্কেট প্রাইস না, মার্কেট প্রাইস করা যাবে না, মার্কেট প্রাইস করা যাবে না। আমার ড্যাশবোর্ডে কিছুই নেই। আমি শেখার জন্য কিনেছি, আমি ইনভেস্ট করার জন্য কিনেছি। আচ্ছা দেখো, তো ভেরিফাই হয়ে গেল, একবার করে ভেরিফাই করতে হবে কি সারাদিন? তবে কি তুমি একটাই আমার আছে এখানে জটা সেল করবে টোটালি? না না হলে পুরো হবে, ওইরকম অর্ডারে হাফ হবে হাফ হবে না, ওইভাবে হয় না। ঠিক আছে সেল, তো অর্ডার প্লেস হয়ে গেছে, অর্ডার প্লেস ডান। এবার তুমি ওইটা দেখতে পারবে অর্ডার, এই ওপেন অর্ডার, অর্ডার রয়েছে ওপেন 37 টাকা, দেখতে পাচ্ছ 37 টাকা, কিন্তু মার্কেট চলছে, অর্ডার অতদূর যাবে না, সেলও হবে না। ঠিক আছে ইয়া তোমার ডে এন্ডে, ডে এন্ডে এটা ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক 3:30। আচ্ছা পারচেজ করে দেখাচ্ছি, পারচেজ করে দেখাচ্ছি, ওখানে যাবে অর্ডার ক্যান্সেল হয়ে যাবে আর কি, এখানে তো এটা ক্যান্সেল আছে। ধরো আমি আর একটা কিনতে চাইছি, কোন কোম্পানি কিনবে তাহলে কিভাবে কিনবে? এখানে কোথায় আছে স্টক, অল স্টক বলে এখানে দেখতে পাচ্ছ, অল স্টক কোথায় আছে, অল স্টক এক্সপ্লোরে পাবে, এখানে অল স্টক আছে দেখতে পাচ্ছ, টিসিএস। দেখো তুমি এখানে কত টাকার কিনতে চাও বলবে, যে ক্লোজিং প্রাইস আমি 40-50 কিনবো, যে যে শেয়ারের প্রাইস 40-50 রেঞ্জে রয়েছে। টিসিএস এর একটা শেয়ারের দাম কত আছে জানো? 40-50 আমি শেয়ার দেখতে চাই। কি আছে? আইডিএফসি ব্যাংক আছে 42 টাকা, আইডিএফসি সাপোজ আমি একটা কিনে দেখাচ্ছি, কোনটা কিনবো বলো, কোনটা কিনবো? আইডিএফসি অনেকটা বেড়েছিল আবার কমে গেছে, তাহলে মার্কেট চলছে কততে? 42.95 চলছে। আমি না না আমি 80-টাই কিনবো, অর্ডার দিয়ে রেখে দিচ্ছি, অটোমেটিক কেনা হয়ে যাবে, যদি খুমলে তবে অটোমেটিক কেনা হবে, না তো হবে না। এখানে 95 আমি 42.50 করে রাখছি, ঠিক আছে 42.50। বেশি দামে কেনা যাবে না তো, যখন মার্কেট শেয়ারের দাম কিনবে পড়ে যাবে তখন কিনে রাখলে, উঠে গেলে তখন সেল করলে লাভ হবে। তুমি যদি হাই প্রাইসে যখন, ও তো ম্যাক্সিমাম একটা আছে না, 12 মাসের হাই, 12 মাসের লো, সেটা দিয়ে কিনতে হবে। বেশি টাকা কিনলে তুমি সেল করতে পারবে না। আচ্ছা দেখো আমি এখানে অর্ডার করে রেখে দিচ্ছি ভাই, অর্ডার হয়ে রয়ে গেছে, দেখো অর্ডারেই দেখাবে এখানে, কিন্তু ওই দেখো ওপেন অর্ডার, এটা হচ্ছে বাইয়ের অর্ডার, এটা হচ্ছে সেলের অর্ডার, বাই দেখতে সেল দেখতে পাচ্ছ, 12 টাকা থেকে অটোমেটিক কেটে যাবে যদি তোমার মার্কেট প্রাইস নামে। মানে এবার ধরো এখানে অর্ডার চলছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে কীরকম অর্ডার, এখানে নিচে দেখতে পাবে, এখানে দেখো 42.90 কতজন অর্ডার দিয়ে, কত কোয়ান্টিটির অর্ডার দিয়েছে, 67,000। এদিকে বলছে যে না আমি কিনবো
না না, এ হচ্ছে সেল করবে, এ সেল করবে, এ কিনবে, এ বলছে 90 কিনবো, না এ বলছে 95 সেল করবো। ঠিক আছে, এখানে 1,42,000 85-তে কিনবে বলছে, এদিকে 2,00,000 বলছে, 43,000। ওইভাবে না, অর্ডার হিসাবে দেখিয়ে দিচ্ছে, মানে 5 পয়সা 5 পয়সা কম কম করে দেখিয়ে দিয়েছে, যে এততে বিড করেছে এত কোয়ান্টিটি, এততে বিড করেছে এত কোয়ান্টিটি, এততে অফার করেছে এত কোয়ান্টিটি, এইভাবে রয়েছে। বেশি তুমি দেখতে পাবে না, দেখো এখানে 32,00,000 রয়েছে, এখানে দেখো সবগুলো মিলে 32 হচ্ছে না, সবগুলো তো দেখাচ্ছে না। 32,000 কোয়ান্টিটির জন্য অর্ডার আসছে, মানে অর্ডার প্লেস করেছে 32,000 কোয়ান্টিটি, সব কি দেখাচ্ছে? সব তো দেখাচ্ছে না, সব দেখালে তো পেজ শেষ হয়ে যাবে। জাস্ট হাইয়েস্ট কতগুলো দেখানো হচ্ছে, 6টা, বুঝতে পারলে? তোমার অ্যাকাউন্টে চলে যাবে, যেখান ওয়ালেটে, যেখান থেকে কেটেছিল ওয়ালেট থেকে। চার্জ নেই, চার্জ নেই, যত থাকবে সেখান থেকে, তোমার একটা লিমিট থাকে যে ওইটার বেশি ওঠানো যাবে না। 20% যেটা ট্রেড হয়েছে, সাপোজ এই আজকে সেল করে 5,00,000 টাকা পেলে, তার মধ্যে 20% তোমার কাছে আজকে অ্যাভেলেবেল হবে না, পরের দিন অ্যাভেলেবেল হবে। 20% অর্ডার দিতে পারেন, তুলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, 20% অ্যাভেলেবেল হবে না, ব্লক করে রেখে দেবে পরের দিন। ইনকাম ট্যাক্স আমি বলতে পারছি না, বলতে পারছি না, ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্সে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তো স্যার এটাকেও দেখবে যে এতে কি ইনকাম আসছে না আসছে, কত হলে হুইসেল ব্লোয়ার হবে। না ওইভাবে কোনো লিমিট নেই। এবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, তুমি যখন হিউজ ট্রানজ্যাকশন করছো তখন দেখবে এই প্যান কার্ডে তো হিউজ ট্রানজ্যাকশন হচ্ছে, রিটার্ন ফাইলিং করছে কি করছে না, রিটার্ন ফাইলিং করতে হবে। তোমার ধরো হিউজ ট্রানজ্যাকশন করছো কিন্তু তুমি রিটার্ন ফাইলিং করছো না। আচ্ছা আজকে তাহলে কত টাকা হলো ফিনান্সিং অ্যাক্টিভিটি, তাহলে এটা এটা বুঝে গেলে তো, এটা বুঝে গেলে তাহলে সলিউশনটা নেক্সট ডেতে দেখবো। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল ইস্যু করে 1,00,000 টাকা এসছে, আর সাথে সাথে সিকিউরিটিজ প্রিমিয়াম 10,000 পাচ্ছো, তাহলে ক্লাসের ইনফ্লো হচ্ছে শেয়ার ইস্যু করে 1,10,000, আর ডিভেঞ্চার পেমেন্ট করছো 50,000-এর আউটফ্লো, আর হ্যাঁ ওটা লেস হবে, আর ডিভেঞ্চারের ইন্টারেস্ট দিচ্ছো 18,000, এটাও আউটফ্লো। দেখো শেয়ার ইস্যু করে 1,10,000 পেয়েছো, ডিভেঞ্চার হ্যাঁ মাইনাস আউটফ্লো হয়েছে সেই জন্য মাইনাস, ডিভেঞ্চার রিপেমেন্ট করেছো 50,000-এ, এই দুটো নেগেটিভ রয়েছে। নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, নেট ক্যাশ ইনফ্লো বা ঠিক আছে থাকি, বুঝতে পারলে? ব্র্যাকেটে বা এখানে লিখে দিতে নেট আউটফ্লো, এখানে যেহেতু প্রজেক্টিভ রয়েছে সেই জন্য ব্র্যাকেটের মধ্যে লেখার দরকার হলো না। ঠিক আছে,